ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন মেঘরাজ রচিত গল্প মহেশ বাবুর ভয়, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। সকাল থেকে আজ সবই বেসুরো ঠেকছে মহেশ বাবুর। কোনো কিছুই যেন ঠিকঠাক নেই, কোথায় একটা ভীষণ রকমের গেরো বেঁধেছে। প্রতিদিন ঘড়ি ধরে ভোর 5:30টায় ঘুম ভাঙার অভ্যেস তাঁর, আজ ভেঙেছে 10 মিনিট লেটে। ঘরে একখান এরিয়াল লাগানো ভাঙাচোড়া উডেন মারফি রেডিও আছে মহেশবাবুর, এখনও দিব্যি কাজ করে। ভোর 6টায় সেই রেডিওয় নিয়ম করে হিন্দি খবর শোনেন তিনি, আজ আর শুনতে পাননি। চালাতে গিয়ে দেখেন রেডিও কিছুতেই অন হচ্ছে না, সেই থেকে তাঁর মেজাজ সপ্তমে চড়েছে। ভোর 6:30টায় দরজায় কড়া নেড়ে চা দিয়ে যায় চাকর নিধিরাম, আজও সে তাই দিয়েছে। রোজ চায়ের প্লেটে একজোড়া মিষ্টি মুচমুচে নারকেল বিস্কুট মহেশবাবুর বরাদ্দ। প্রতিদিন সকালে চায়ের সঙ্গে ওই বিস্কুট তাঁর চাই, অনেককালের অভ্যেস। আজ দেখেন চায়ের প্লেটে বিস্কুট নেই। মহেশবাবু নিধিরামকে কখনো বকাঝকা করেন না, নিজের দাদার মতোই ভালোবাসেন। আজ হঠাৎ তাঁর গলা গেল চড়ে, বললেন, বিস্কুট কই নিধিরাম, উড়িয়ে গেছে নাকি? নিধিরাম বোকার মতো মহেশবাবুর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, আগে হ্যাঁ বাবু। মহেশবাবু আর কিছু বললেন না, তবে মনে মনে ভারী অবাক হলেন। আজ 24 বছর হল নিধিরাম মহেশবাবুর কাছে রয়েছে, থাকে তাঁরই পাশের ঘরে। মহেশবাবুর রান্নাবান্না, বাজার দোকান, 7 সকালে তাঁর স্নানের জল তুলে রাখা, ঘরদোর পরিষ্কার, 10 হাতে সব সেই করে, বহুকালের বিশ্বাসী লোক। মহেশবাবুর রোজকার রুটিন, তাঁর সমস্ত দৈনন্দিন প্রয়োজনের দিকে নিধিরামের নজর 16 আনা। সারাদিনে মহেশবাবুর যখন যা করার, যখন যা খাওয়ার, তিনি যদিও বা ভোলেন, নিধিরাম ভোলে না। মহেশবাবুর বুকের ব্যায়াম, প্রতি রাতে একটি করে বড়ি খেয়ে তবে শুতে যান। বছর ভোর সেই বড়িরও জোগাড় রাখে নিধিরাম। এক কথায় চাকর নিধিরাম ছাড়া মহেশচন্দ্র মারিক অচল। মহেশবাবু মনে মনে লজ্জা পেলেন, ভাবলেন, যাকে একদিন নয় বিস্কুট ছাড়াই চা খেলেন, তাতে আর এমন কি। প্রতিদিন সকালে বারান্দায় কাঠের চেয়ারে বসেই চা খান মহেশবাবু। আজ চেয়ারে বসে চায়ের কাপে যেই চুমুক দিয়েছেন ফের ভূমিকম্প। মুখ বিকৃত করে মহেশবাবু বলে উঠলেন, এ কি আপদে চা করেছ নিধিরাম, বলি চায়ে চিনি কই? মহেশবাবুর গলা শুনেই হুড়মুড় করে ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এলো নিধিরাম। কাঁচুমাচু মুখে বলল, আগে চায়ে তো আপনার চিনি পড়ে না, ডাক্তারবাবু বারণ করেছে যে। নিধিরামের কথায় আকাশ থেকে পড়লেন মহেশবাবু, বললেন, আমার চায়ে চিনি পড়ে না, বলো কি হে, কবে কোন ডাক্তার আবার আমার চায়ের চিনিতে বাদ সাধল, কই আমি তো জানি না। নিধিরাম অত্যন্ত নিরীহ লোক, বাবুর ধমক খেয়ে সে বলল, আগে ভুল হয়ে গেছে, এখনই দিয়ে যাচ্ছি। পুরো 2 চামচ চিনি মিশিয়ে চা খেয়ে তবে মেজাজ একটু থিতল মহেশবাবুর। রোজ এই সময় সাইকেল চেপে খবরের কাগজ দিতে আসে নকুল, কাগজ দেয় চলে যায়। আজ মহেশবাবুকে চড়তে দেখে দাঁড়িয়ে পড়ল, বলল, চিনি মোটেই ভালো জিনিস নয় কাকাবাবু, এই সময় গুড় খান, ঝোলা গুড়। মহেশবাবু নকুলের কথা কানে তুললেন না। প্রতিদিন ঘড়ি ধরে সকাল 9টায় বাথরুমে যাওয়ার অভ্যেস, প্রাতঃকৃত্য স্নানাদি সেরে 9:30টায় জলখাবার, কোনো দিন আলুর দম কিংবা ঘুগনির সঙ্গে লুচি, কোনো দিন হাত রুটি। সকাল 10টার মধ্যে তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মহেশবাবু, দোকান খোলেন ঠিক 10:30টায়।
বাড়ি দোকান এপাড়া ওপাড়া হেঁটেই আসা যাওয়া করেন রোজ। আজও যথাসময় বাথরুমে গেলেন মহেশবাবু। বাথরুমে ঢোকা মাত্র এতক্ষণ যে খটকাটা মনে খচখচ করছিল তাঁর, সেটাই ভয়ের চেহারা নিল। মহেশবাবু বছরভর দাঁত মাজেন নিম টুথপেস্ট দিয়ে, অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করেন না। টয়লেট রুমের বাকেটে টুথপেস্ট খুঁজতে গিয়ে দেখেন নিম নেই, তার বদলে রয়েছে অন্য কোম্পানির টুথপেস্ট। শুধু টুথপেস্ট নয়, তেল, সাবান, শেভিং ক্রিম সবই পাল্টে গেছে। এইবার মহেশবাবুর আর বুঝতে বাকি রইল না, কোনো এক অসম্ভব গরমিলের ফাঁদে পড়েছেন তিনি। কোথাও একটা বিশ্রী রকম ওলট পালট হয়ে গেছে, মনে হচ্ছে চারপাশের সব কিছুই যেন তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে। ভয়ানক অলক্ষণে একদল কুচুটে অপদেবতা কোনো এক কুমতলবে তাঁর পিছনে লেগেছে। এতক্ষণ নিধিরামের উপর খামোখাই চড়ছিলেন তিনি। বাথরুমের কাজকর্ম সেরে রেডি হতে না হতেই জলখাবারের থালা নিয়ে হাজির হলো নিধিরাম। জলখাবারের বহর দেখে এবার অবশ্য আর ততটা অবাক হলেন না মহেশবাবু। এখন থেকে সবেতে এমনটাই যে হবে, এটুকু কথা তাঁর বোঝা হয়ে গেছে। থালায় মার্জারিন মাখানো দুই স্লাইস রোস্টেড ব্রাউন ব্রেড, ছাঁকা তেলে ভাজা একটা মাঝারি সাইজের রুইয়ের পোনা, আর গেলাস ভর্তি চিনি ছাড়া পাতিলেবু, পুদিনা আর জলজিরার ঘোল, তাই দিয়ে চুপচাপ জলযোগ সেরে রাস্তায় বেরিয়ে পড়লেন মহেশবাবু। দোকানে পৌঁছে কাজকর্ম শুরু করার কিছুক্ষণ পর নিজেকে খানিকটা হালকা বোধ হলো তাঁর। কয়েকটা পুরনো কাজ অনেক দিন ধরে পড়েছিল, সেগুলো সব একে একে শেষ করলেন। পুরনো নতুন ঘড়ি, টর্চ, ছোটোখাটো যত ঘরোয়া বৈদ্যুতিন সরঞ্জাম, রান্নার গ্যাসের ওভেন সবই সারাই হয় দোকানে। খদ্দেরের ভিড়ও প্রচুর। এসব কাজ একসময় মহেশবাবুকে খুব যত্ন করে শিখিয়েছিলেন তাঁর বাবা, দোকানটাও তাঁরই করে দেওয়া। যতদিন মিউনিসিপ্যালিটির চাকরি ছিল, মহেশবাবু দোকান খুলতেন এবেলা ওবেলা। রিটায়ার করার পর থেকে খোলা রাখেন দিনভর। নিধিরাম দুপুরের খাবার দিয়ে যায়, দোকানে বসেই লাঞ্চ সারেন মহেশবাবু। ঝাঁপ বন্ধ করেন রাত 9টায়, লাঞ্চ আসে দুপুর 1:30 নাগাদ। লম্বা ঝুড়ো চালের গরম ভাত, ডাল, দুরকম তরকারি, সঙ্গে পাকা রুই কিংবা কাতলার ঝোল। মহেশবাবুর মাংস তেমন চলে না। আজ অবশ্য লাঞ্চ এলো প্রত্যাশা মতোই। গোনাগুনতি দুটো হাত রুটি, মাপা জোকা এক হাতা ভাত, খানিকটা ডাল আর 3 টুকরো শশা। চটপট তাই খেয়ে নিয়ে টিফিন কেরিয়ার খালি করে নিধিরামকে ছেড়ে দিলেন মহেশবাবু। নিধিরাম চলে যেতেই দোকানে এলেন চ্যাটুর্যে পাড়ার মনসাতলার মাখনলাল চ্যাটুর্যে, মহেশবাবুর বয়োজ্যেষ্ঠ এবং তার পুরনো খদ্দের। দুজনে বেশ হাসি ঠাট্টা চলে। হাল ফিলে দু হাঁটুতে গেঁটে বাদ ধরেছে, তাই লাঠি নিয়ে হাঁটাচলা করেন মাখনবাবু। আগে মাখন চ্যাটুর্যে সরকারি হেলথ সেন্টারে কম্পাউন্ডারি করতেন, এখন জ্যোতিষচর্চা করেন। বাড়িতে বসেই ইদানিং বেশ হাতযশ করেছেন, মক্কেলপত্তরও নেহাত কিছু কম জোটাননি। মাঝে মধ্যে এই মাখনবাবু মহেশবাবুকে জ্যোতিষের ফ্রি টিপস দিয়ে থাকেন, এই যেমন অমুক দিনে ভুলেও পান খাবে না, তমুক দিনের তমুক সময় তমুক দিকে যাত্রা করবে না, এই সব। মহেশবাবু কিছু মানতে পারেন, কিছু মানা হয়ে ওঠে না। মাখনবাবুর টিপস মেনে চললে কি উপকার হয় আজিস্তক মহেশবাবু বুঝে উঠতে পারেননি। তবে না মানলে একটা না একটা অঘটন যে ঘটে, সেটা তিনি বিলক্ষণ টের পেয়েছেন। মাখনবাবু যখন কম্পাউন্ডার ছিলেন, তখনও তিনি অল্প বিস্তর জ্যোতিষচর্চা করতেন। সেই সময় একবার তাঁকে দিয়ে নিজের একটা জন্মছক করিয়েছিলেন মহেশবাবু, সে অবশ্য বহুকাল আগের কথা। আজ মাখনবাবু এসেছেন ঘড়ি সারাই করাতে, একটা হাত ঘড়ি আরেকটা টেবিল ঘড়ি, দুটোই অচল। মাখনবাবুকে আধ ঘন্টার মধ্যে হাত ঘড়িটা সারিয়ে ফেরত দিয়ে দিলেন মহেশবাবু।
টেবিল ঘড়িটাও তখনই হয়তো সারিয়ে দিতে পারতেন, কিন্তু কলকব্জা অর্ধেক খোলার পর কেমন একটা অদ্ভুত ঠেকল মহেশবাবুর চোখে। সব যেন ঝাপসা দেখতে লাগলেন। তাড়াতাড়ি সব কলকব্জা জুড়ে দিয়ে তিনি বললেন, পুরনো আমলের জিনিস তো দাদা, একটু বুঝে শুনে সময় নিয়ে সারাতে হবে। এই ঘড়িটা আপনি বরঞ্চ কদিন বাদে ফেরত নেবেন। মাখনবাবু বললেন, আহা বেশ তো, নাও না সময়, কে তোমায় তাড়া দিচ্ছে? এরপর আরো দুদণ্ড আলগা গল্পগাছা করলেন দুজন। ওঠার সময় মাখনবাবু বললেন, ভালো কথা ভায়া, আজ রাত্রি 9টার পর কিন্তু তোমার অঙ্গারক যোগ পড়ছে, ভারী পাজি যোগ। তার উপর তোমার আবার দ্বাদশে রাহু, খুব সাবধান। তুমি আবার ওই সময়টাতেই বাড়ি ফেরো কিনা তাই বলা। আজ রাত্রিটুকু পশ্চিমের কোনো পথে খবরদার পা বাড়িও না, মরে গেলেও না, কথাটা কিন্তু মনে রেখো। একটা ইলেকট্রিক ইস্ত্রি মন দিয়ে সারাচ্ছিলেন মহেশবাবু। ওই অবস্থাতেই তিনি বললেন, ও আচ্ছা দাদা, মনে থাকবে, আপনি চিন্তা করবেন না। মাখনবাবু চলে গেছেন সেই কখন। দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, মহেশবাবুর খেয়াল নেই। টেবিলে বসে কাজ করেই চলেছেন এক নাগাড়ে। অন্যদিনে বার চারেক ওঠা হয়, আশপাশের দোকানদারদের সঙ্গে চারটি খোশগপ্প হয়, বড় রাস্তার ওপারে গণেশের চায়ের দোকানে বার তিনেক চা খাওয়া হয়। আজ কিছুই হয়নি। এখন সন্ধে পেরিয়ে রাত্রির ঠেকেছে, দোকানে আলোটুকু পর্যন্ত জ্বালা হয়নি। মহেশবাবু বোধহয় কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ তার ঘুম ভাঙল, ধড়ফড় করে উঠে দোকানের আলো জ্বাললেন। নিজের হাত ঘড়িতে দেখলেন 9:45 বাজে। বাড়ন্ত কাজকর্ম সব টেবিল থেকে সরিয়ে গুছিয়ে রেখে সারাইয়ের যন্ত্রপাতি গুনে গেঁথে আলমারির থাকে তুলে আলো নিভিয়ে 9:00 দোকান বন্ধ করলেন মহেশবাবু। দোকানের দোরগোড়ায় বড় রাস্তা, দিন ভোর গাড়ি ঘোড়া রিক্সা ঠেলা সাইকেল আর পথ চলা মানুষের ভিড়। এখন সেই ভিড় নেই। ফাঁকা রাস্তা পেরিয়ে বাঁদিকে মিনিট দুয়েক হেঁটে একটা গ্রামীণ ব্যাংক, তারই গা ঘেঁষে শটান ঢুকেছে মহেশবাবুর বাড়ি ফেরার গলি। আজ কেমন যেন থমথম করছে গলির আধো অন্ধকার রাস্তাটা দেখে বুকের ভিতরটা অজান্তেই কেঁপে উঠল মহেশবাবুর। মনে হলো ওই গলির কোনো এক অন্ধকার বাঁকে না জানি আজ কোন অজানা বিপদ ঘাপটি মেরে বসে আছে তাঁরই অপেক্ষায়। অথচ বছর ভোর এই গলিতেই তাঁর দুবেলা যাওয়া আসা, কখনো তো এমন মনে হয়নি। তবে আজ সকাল থেকে সবেতেই যেন জুজু দেখছেন মহেশবাবু। ভয় ভয় ভাবছেন আজকে রাত্রিটুকু ভালোই ভালোই কাটলে হয়। মনে ইষ্টনাম জপতে জপতে গলি ধরে একলাই হাঁটছেন মহেশবাবু। কাছে দূরে কোথাও কোনো জনপ্রাণী নেই। মন তাঁর ঝোড়ো রাতে নদীর বুকে পচা বাঁশের সাঁকোর মতো দুলছে। হাঁটছেন আর ভাবছেন, কি আশ্চর্য ব্যাপার, শহরের লোকজন কি সব মরে হেজে গেছে নাকি? আজ 5 বছর হলো এই রাস্তা ধরে রোজ বাড়ি ফিরছেন, 9:30-10 তো রোজকার ব্যাপার, কখনো 11:30-11:30 করেও ফিরেছেন। এই রাস্তার এমন পুরো শ্মশানঘাটের দশা তো কখনো দেখেননি। তাছাড়া বড় রাস্তা থেকে রেল স্টেশন যাতায়াতের এটা একটা চালু শর্টকাট লেন। অনেক ডেইলি প্যাসেঞ্জার আছে যারা এই লেন ধরে রোজ স্টেশন থেকে বাড়ি ফেরে, তারাই বা আজ কোথায়? ভাবতে ভাবতে এরই মধ্যে অনেকটা রাস্তা পেরিয়ে এসেছেন মহেশবাবু, বাড়ির অনেকটা কাছাকাছি। এইবার সামনে পড়বে একটা পাঁচিল ঘেরা হলুদ রঙের বেঢপ চেহারার পুরনো বাড়ি, পাড়ার ছেলেরা বলে কুম্ভকর্ণের বাড়ি। তার দুপাশ দিয়ে গলিটা দুভাগ হবে,
একটা চলে যাবে পশ্চিমের দিকে, শটান্তার বাড়ির পাশ দিয়ে মালোপাড়ার দিকে, অন্যটা বেরুবে ঈশান কোণ ঘেঁষে। সেটাও তার বাড়ি হয়ে মালোপাড়াই যাবে বটে, তবে একটু ঘুরে ঘুরে তেলেনি বাগান হয়ে। পশ্চিমের ওই শর্ট রাস্তাটা ধরেই মহেশবাবুর রোজকার যাওয়া আসা। ওই যে কুম্ভকর্ণের বাড়ি দেখা যায়। মনে এবার তার একটু একটু সাহস জুটেছে। পশ্চিমের রাস্তার মুখে এসে হঠাৎ মহেশবাবুর গতিরুদ্ধ হল। রাস্তার মাঝে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। কেন দাঁড়ালেন, কি দেখে দাঁড়ালেন জানেন না। যতই এগোতে যান কেবলই মনে হয় পশ্চিমের রাস্তাটা আজ যেন তিনি প্রথম দেখছেন। কোন অচিন দেশে, কোন বেনাম রাজ্যে, কোন অলিক শহরে শেষ কবে তিনি এই রকম একটা সম্পূর্ণ অচেনা গলি ধরে হেঁটেছেন কিছুতেই কিছু যেন মনে পড়ছে না। দুপা যেন তাঁর মোটে সরে না, ভুলেও পশ্চিমের ও পথ মাড়াতে চায় না। মহেশবাবুর মনে পড়ল দোকানে আজ দুপুরে তাঁর চোখ লেগে গেছিল, ঘুম চোখে শেষে কোনো ভুল গলিতে ঢুকে পড়েননি তো। আবার ভাবলেন তাই বা যদি হয়, এতল্লাটে সব রাস্তা সব গলি মোটামুটি তাঁর চেনা, এরকম অদ্ভুত পথভ্রম তো কোনোভাবেই হওয়ার কথা নয়। ভয় ভয় পিছন ফিরে তাকালেন মহেশবাবু। ঈশানকোণের গলিটার দিকে যদ্দূর চোখ যায় চেয়ে দেখলেন। দেখে শুনে ভরসা হলো না, কোথাও কোনো গোলমাল নেই। এক সামনের ওই অদ্ভুতুড়ে পশ্চিমের গলিটা ছাড়া ও যেন রাতারাতি গজিয়ে ওঠা জাহান্নামে যাওয়ার এক শয়তানি রাস্তা, যেন মগের পিসেমশাইয়ের খালাখালুর বাড়ির ঠিকানা। আজ রাত্রিরে আর ও পথ মাড়ানো নেই, মনস্থির করলেন মহেশবাবু। হাত ঘড়িটা একবার দেখে নিয়ে তিনি হাঁটা লাগালেন ঈশানকোণের ঘুরপথ ধরে। এখন বাজে 9:19। রয়ে সয়ে হাঁটলেও 9:45 আগেই বাড়ি পৌঁছে যাওয়ার কথা। মহেশবাবুর এই হিসেবে ভুল কিছু ছিল না, কিন্তু সকাল থেকে যে গরমিলের দুর্দৈব তার পিছু নিয়েছে, দিনের শেষ প্রহরে এসে সে যে কি ভয়ানক খেল দেখাতে চলেছে, তা ছিল তাঁর সব হিসেবের বাইরে। ঈশানকোণের রাস্তাটা মালোপাড়া গেছে মহেশবাবুর বাড়ির দক্ষিণ কিনারা ছুঁয়ে, বলা যায় সেটা পাড়ার উল্টো দিক। আর পশ্চিমের যে রাস্তা এইমাত্র এড়িয়ে এলেন তিনি, সেটা গেছে উত্তর দিক দিয়ে। পাড়ার দু প্রান্ত দুদিকে ছুঁয়ে রাস্তা দুটো যে যার দিকে চলে গেছে। পাড়ায় দুই রাস্তার মোড়ের মাঝে পায়ে হাঁটার ইট বসানো চওড়া গলি, একেবারে সোজা সপাট, মেরে কেটে 100 গজ। গলির এমুড়ো ওমুড়ো দিব্যি দেখা যায়। গলির একেবারে শেষে বাঁহাতে মহেশবাবুর পূবমুখো বাড়ি, এদিক থেকে গোটা ছয়েক বাড়ি পেরিয়ে। গলির মোড়ে ল্যাম্পপোস্টে আলো নেই, গাঢ় অন্ধকার। মোড়ের মাথায় পৌঁছতেই বুকের ভিতরটা হঠাৎ ছ্যাঁত করে উঠল মহেশবাবুর। তাঁর বাড়ির সামনে এত মানুষের ভিড় কেন? সবাই শোকস্তব্ধ, নীরব, নিশ্চুপ, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। তাঁর সদরের মাথার আলো জ্বলছে, সম্ভবত ঘরেরও। এতটা দূর থেকেও সেটা তিনি বেশ বুঝতে পারছেন, কারণ নিজের ঘরের আলোর রং তিনি চেনেন। আলোটা খোলা দরজা দিয়ে বারান্দার শানে প্রতিফলিত হয়ে তেরছাভাবে গলিতে গিয়ে পড়েছে। দরজার ফাঁক গলে আসা সেই অল্প আলোয় ভিড়ে দাঁড়ানো দু একজনের মুখ স্পষ্ট চেনা যায়। সবাই মহেশবাবুর পাড়াপড়শী, অনেককালের চেনা জানা। এরা সবাই এই সময় তাঁর ঘরের দোরগোড়ায় বারান্দা ঘিরে দাঁড়িয়ে আছে কেন? কি রয়েছে বারান্দায়? কারো মৃতদেহ নয় তো? মহেশবাবুর আতঙ্ক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বাড়ির বারান্দায় কার মৃতদেহ? বাড়িতে তো মোটে দুটি লোক, এক তিনি নিজে আর নিধিরাম। তবে কি নিধিরামেরই ভালো মন্দ কিছু হল? মহেশবাবুর ইচ্ছে হল ছুটে যান নিজের বাড়ির দিকে। পরক্ষণেই মনে হল নিধিরামের কিছু হয়ে থাকলে তাঁর দোকানে একটা খবর যেতই। নিধিরামকে এলাকায় কে না চেনে? ও দেহ যদি নিধিরামের না হয়,
তবে কার, শেষ শয্যায় কে শুয়ে আছে তাঁর বারান্দায়? ভাবতে ভাবতে মহেশবাবু সর্বাঙ্গ যেন অসাড় হয়ে আসছে। গলির পাতলা বাতাসে ভাসছে চন্দন, অগুরু সেন্ট, ধূপের বুক ভারী করা গন্ধ। গলির মোড়ে ল্যাম্পপোস্ট আঁকড়ে অন্ধকার দেওয়ালে সেঁধিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। কতক্ষণ এইভাবে কাটল তার খেয়াল নেই। হঠাৎ ভিড়ে মৃদু গুঞ্জন উঠল, লোকজন ব্যস্ত হয়ে উঠল। দেহ বুঝি এবার সব যাত্রায় বেরুবে। মহেশবাবু দেখলেন তার বারান্দার সিঁড়ি দিয়ে সববাহী খাটে সাদা চাদরে ফুলে ঢাকা দেহ নামানো হচ্ছে। লোকজন একে একে বারান্দা ছেড়ে গলিতে নামছে। খাটের একটা বায়া ধরে ধুতির খুঁটে চোখ মুছতে মুছতে নামছে নিধিরাম। মৃতের মুখ অনাবৃত হলেও এখনো ছায়া ঘেরা। সদরের মুখে গলিতে দেহ নামিয়ে সব যাত্রীরা এবার ক্ষণিকের ফুরসত নিয়েছে। সদরের মাথায় জ্বালা জোরালো আলো এসে পড়েছে মৃতের মুখের ওপর। সেদিকে তাকিয়ে অন্ধকারে দাঁড়িয়ে নিমেষে দরদর করে ঘেমে উঠলেন মহেশবাবু। হৃদযন্ত্র ধড়াস করে লাফিয়ে উঠল তাঁর। কি সাংঘাতিক কাণ্ড, এ যে অসম্ভবেরও অসম্ভব! গলির ওপ্রান্তে মৃতের খাটে শুয়ে যে শেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছে, সে আর কেউ নয়, তিনি নিজে। আবার গলির এ প্রান্তে শেষ মাঘের হিমঝরা রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভয়ে ভাবনায় যে কুলকুল করে ঘামছে, সেও তো তিনি নিজে। মহেশবাবু ভাবছেন, তবে কি সত্যিই তিনি মারা গেছেন? ওই তো পড়ে আছে তাঁর নিথর দেহ। সচক্ষে নিজের মৃতদেহ দেখতে পাচ্ছেন তিনি। অথচ কখন মারা গেলেন, কিভাবে বা গেলেন, তার বিন্দু বিসর্গ তিনি জানেন না। আবার ভাবছেন, সত্যিই কি তিনি মারা যাননি? নইলে শেষ শীতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ঘামছেনই বা কেন? ভূতেরা কি সত্যি ঘামে? তবে কি চোখের সামনে যা ঘটছে সব মিথ্যে? সবই কি ভৌতিক প্রহেলিকা, নাকি আলেয়ার মতো হঠাৎ জেগে ওঠা রহস্যময় প্রকৃতির কোনো গভীর ইঙ্গিতময় খেয়ালি অট্টহাসি, যার মর্মোদ্ধার করা মানুষের কর্ম নয়? মহেশবাবু আবার চমকে উঠলেন। সব যাত্রীরা দেহ নিয়ে যাত্রা শুরু করেছে। ওই বাতাসা পয়সা ছড়াতে ছড়াতে হরিবোল তুলে বড় রাস্তার দিকে এগোচ্ছে। নিধিরাম ঘরের আলো নিবিয়ে দরজায় তালা ঝুলিয়ে সব যাত্রার পিছু নিয়েছে। দেখতে দেখতে যাত্রীদের হরিবোল ধ্বনি মিলিয়ে এলো। গলিতে আশেপাশে জমায়েত মানুষজন অদৃশ্য হল। আরও দু চার মিনিট ঠায় দাঁড়িয়ে রইলেন মহেশবাবু। এখন আর বাইরে জনপ্রাণী নেই। মহেশবাবু দুরু দুরু বুকে গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে উঠলেন। মেঝেতে এখনো ছড়িয়ে আছে খই বাতাসা আর একাধটে খুচরো পয়সা। কি মনে করে মেঝে থেকে কুড়িয়ে ফতুয়ার পকেটে একটা এক টাকার কয়েন তুলে রাখলেন মহেশবাবু। কাঁধের ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে তালা খুলে প্রায় নিঃশব্দে চোরের মতো নিজের ঘরে গিয়ে ঢুকলেন। আলো জেলে দরজা বন্ধ করে সোজা গিয়ে বসলেন তক্তপোষে। বিছানা তাঁর রোজকার মতো পরিপাটি সাজানো। ঘরে কোথাও কোনো দুর্ঘটনার চিহ্ন মাত্র নেই। বিছানার পাশে টেবিলে জলের জাগ, জলের গেলাস। বিছানায় আধশোয়া হয়ে মহেশবাবু ভাবলেন, তিনি মানুষই হন কিংবা ভূত, একটা লম্বা ঘুম এখন তার খুব দরকার। বুকটা এখনো তাঁর টিপটিপ করছে। জাগ থেকে জল গড়িয়ে খেয়ে রোজকার অভ্যেস মতো টেবিলের ড্রয়ার টানলেন মহেশবাবু। নীল রঙের ওষুধের বড় ডিবেটা বের করে খুলে আর অবাক হলেন না তিনি। ডিবেতে বুকের ব্যামোর ওষুধ নেই, রয়েছে ব্লাড সুগারের বড়ি। এবার অনেকটা নিশ্চিন্ত হয়ে ঘরের বড় আলো নিবিয়ে কম্বল জড়িয়ে বিছানায় শুয়ে পড়লেন মহেশবাবু। এতক্ষণে তিনি দুটো ব্যাপারে নিশ্চিত হয়েছেন। এক, নিজের অজ্ঞাতে ও নিতান্ত অনিচ্ছায় যে লোকটার হয়ে সকাল থেকে প্রক্সি দিচ্ছেন তিনি, তার দেহই এখন শ্মশানে পুড়ছে। সেই ব্যক্তি আর যেই হোক, মহেশবাবু কখনোই নন। আর দুই, তিনি
1923-এর পাতিরামবাবু বাইলেনের বাসিন্দা মহেশচন্দ্র মারিক এখনও বেঁচে আছেন এবং বেশ বহাল তবিয়তেই আছেন। কোথায় কিভাবে আছেন কাল ঘুম ভাঙলে দেখা যাবে খন। মহেশবাবু ধীরে ধীরে চোখ বুঝলেন। ভোরে যথাসময়ে ঘুম ভাঙল তার। 6টায় বিকল রেডিও দিব্যি চালু হলো। খোশ মেজাজে হিন্দি খবর শুনে বিছানায় কিছুক্ষণ শান্ত হয়ে বসলেন মহেশবাবু। মনস্থ করলেন গতকাল যা হওয়ার হয়েছে, আজ যা হয় হোক, কাউকে তিনি নিজে থেকে ঘাঁটাতে যাবেন না। 6:30 দরজায় কড়া নাড়ল নিধিরাম। তার চায়ের প্লেটে আজ একজোড়া মুচমুচে নারকোল বিস্কুট। নিধিরামের মুখ চোখ একেবারে সহজ স্বাভাবিক। চা নিয়ে বারান্দায় বেরিয়ে এসে মহেশবাবু মনে মনে হাসলেন। বারান্দায় গলিতে কোথাও খই বাতাসার চিহ্নমাত্র নেই। বারান্দা নিকোনো ঝকঝকে, চায়ও আজ ঠিকঠাক চিনি পড়েছে। বারান্দার এক কোণে বসে কুটনো কাটছিল নিধিরাম, যেমন রোজ কোটে। মহেশবাবু তাকে শুধলেন, বারান্দা কি তুমি সকালে ঝাড়ু দিয়েছ নিধিরাম? নিধিরাম বলল, আকে না বাবু, আমি তো বারান্দা ঝাড়ু দিই ওই সকাল 9টায়, আপনি স্নানে ঢোকার পর। মহেশবাবু শুধু মাথা নাড়লেন। চা খেতে খেতে নকুল এলো, খবরের কাগজ দিয়ে সে বলল, ছোলা গুড়টা একবার চেখে দেখেছেন তো কাকাবাবু? মহেশবাবু বললেন, ছোলা গুড়? নকুল অবাক হয়ে বলল, যাব বাবা, এরই মধ্যে ভুলেও গেলেন? কাল সকালেই তো দিয়ে গেলুম, কত কথা হলো। বাগনানের দেশের বাড়ি থেকে আপনিই তো গুড় আনতে বলেছিলেন, আগাম টাকা দিয়ে রেখেছিলেন, অথচ কাল আপনি কিছুই মনে করতে পারলেন না। একরকম জোর করেই আমি আপনার ঘরে গুড়ের হাঁড়ি তুলে দিয়ে গেছি। নিধিদাদা সব জানে, দেখুন গে, সে গুড়ের হাঁড়ি আপনার ঘরেই আছে। মহেশবাবু বললেন, তাই হবে নিশ্চয়, কিছু মনে করো না ভায়া। আমার আজকাল মাঝে মধ্যে সবেতেই কিরকম গোলমাল হয়ে যায়, বড় ভয় ভয় করে, বয়স হচ্ছে তো। নকুল বলল, কোনো ভয় নেই কাকাবাবু, বছরভর টেনে ঝোলাগুড় খেয়ে যান, ভয় ডর সব পালিয়ে যাবে। নকুল চলে যেতে চা শেষ করে ঘরে ঢুকলেন মহেশবাবু। গতকালের পরনের ফতুয়াটা আলগোছে ঝুলছিল দেওয়ালের হুকে। ফতুয়ার পকেট হাতড়ে কাল রাতের সেই 1 টাকার কয়েনটা আর খুঁজে পেলেন না তিনি। পয়সাটা যেন কোন জাদুমন্ত্রে রাতারাতি ভ্যানিশ হয়ে গেছে। মনে সন্দেহের ভার যেটুকু ছিল আগেই উতরেছে মহেশবাবুর। তবু কৌতূহল বশত টেবিলের ড্রয়ার খুলে ওষুধের নীল ডিবেটা বের করলেন তিনি। খুলে দেখেন ডিবেতে তাঁর বুকের ব্যামোর ওষুধ ছাড়া আর কিছু নেই। বারান্দায় গিয়ে কাঠের চেয়ারে এবার কাগজ নিয়ে নিশ্চিন্তে বসলেন মহেশবাবু। একটু বাদে গলির মুখে মাখনবাবুর দেখা। গায়ে একটা পাতলা আলোয়ান জড়িয়ে লাঠি ঠুকে ঠুকে আসছেন। তাকে দেখেই নড়ে চড়ে বসলেন মহেশবাবু। বললেন, এ পাড়ায় হঠাৎ কি মনে করে দাদা, তাও এই 7 সকালে? আপনি তো খুব একটা এদিকে আসেন না। মাখনবাবু সদরের মুখে এসে দাঁড়ালেন, বললেন, আসি না বলে কি আসতে নেই, এ পাড়ায় আমার ভাইরা থাকে জানো তো, নব্যেন্দু মারুচ্ছে, উকিল পাড়ার লোক, ভারী নাম ডাক, একটা দরকারে ওর কাছে গেছিলুম, এখন ফিরছি। নিধিরাম তড়িঘড়ি গলিতেই মাখনবাবুর জন্য চেয়ার পেতে দিল। মাখনবাবু বললেন, বসলে আমার চলবে না, বেলায় ডাক্তারখানা যেতে হবে। মহেশবাবু উদ্বিগ্ন হলেন, বললেন, কেন কি হয়েছে আপনার? মাখনবাবু দুবার কেশে নিয়ে বললেন, গত 1 সপ্তাহ হলো সর্দি জ্বরে ভুগছি, কাল অবধি তো বাড়ি থেকে বেরোতেই পারিনি, আজ দেখছি জ্বরটা ছেড়েছে।
দেহেও একটু বল পাচ্ছি, তাই বেরিয়েছি। চলি ভায়া। মাখনবাবু চলে গেলেন। মহেশবাবু হাঁক পাড়লেন, আজ জল খাবারে মেনু কি নিধিরাম? ঘরের ভিতর থেকে হেঁকেই জবাব দিল নিধিরাম, আগে লুচি আলুরদম আর বোঁদে। আনন্দে ডগমগ মহেশবাবু বললেন, বাহ 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 বাহ, বেশ বেশ, আই শেষ পাতে একটু ঝোলা গুঁড়ো দিও। নকুল বলেছে ঝোলা গুড় খেলে ভয় পালায়। ওষ্ণর নিবেদনে আপনারা শুনলেন মেঘরাজ রচিত গল্প মহেশবাবুর ভয়। পাঠে সাম্য, অরিন্দম ও অভিজিৎ। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন ও আবহ ই ফ্ল্যাট স্টুডিও।